আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিধি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো গাজা ইস্যুতে আরও একটি যুদ্ধবিরতি প্রচেষ্টা বেস্তে গেল বলে মনে হচ্ছে বড় ধরনের মানবিক বিপর্যয় এড়াতে গত কয়েকদিন ধরে সেখানে একটি যুদ্ধবিরতি কার্যকর করতে ব্যাপক তোড়জোড় লক্ষ্য করা গেছে কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ মিশরীয় মিডিয়ার বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে হামাসের একটি সিনিয়র প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রো ছেড়েছেন যারা মধ্যস্থতাকারীদের সাথে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন হামাস বারবার বলে আসছে যে তারা এমন চুক্তি মেনে নেবে না যাতে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় থাকবে না সর্বশেষ আলোচনার ফোকাল পয়েন্ট ছিল সেটি কিন্তু ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন সম্ভাব্য চুক্তিতে গাজা থেকে বন্দীদের মুক্তির বিনিময়ে চল্লিশ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে অথচ হামাস বলছে স্থায়ী যুদ্ধবিরতির কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এর আগে ইসরায়েলের করা একটি প্রস্তাবকে অসাধারণ উদার বলে মন্তব্য করেছেন চলমান পরিস্থিতিতে আবারও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য সফর করছেন তিনি গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন তিনি রিয়াতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিয়ে ব্লিংকেন হামাসকে ইসরায়েলের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজার বর্তমান যে পরিস্থিতি তাতে যুদ্ধবিরতি সবচেয়ে সেরা সমাধান ইসরায়েলের প্রস্তাব সম্পর্কে হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান আল জাজিরাকে বলেছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা বন্ধ করা কোনো উদার কাজ নয় আক্রমণ করাটাই একটি অপরাধ তাই আপনি যখন একটি অপরাধ বন্ধ করেন তখন আপনি দাবি করতে পারেন না যে এটি ইসরায়েলের পক্ষ থেকে একটি উদার পদক্ষেপ হামাসের আরেক সিনিয়র নেতা সামি আবু জোহরি বলেছেন তার সংগঠন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তি করতে চায় ঠিকই কিন্তু তাই বলে মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না তিনি বলেন গাজা উপত্যকার ওপর ইসরায়েলি দখলদারদের আগ্রাসন বন্ধ না হয় এমন কোন চুক্তি তারা মেনে নেবেন না আমরা মিশর ও কাতারকে জানিয়ে দিয়েছে আমরা চুক্তিতে পৌঁছাতে চাই কিন্তু এক্ষেত্রে মার্কিন চাপের বিন্দুমাত্র মূল্য আমাদের কাছে নেই গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ওপর দমন পীড়ন চালাচ্ছেন এবং কমপক্ষে নয়শো জনকে গ্রেফতার করা হয়েছে বিষয়টির তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে তিনি বলেছেন পশ্চিমা সভ্যতার স্বরূপ বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে সে সঙ্গে তারা যে জোর গলায় বাক স্বাধীনতার কথা বলে এবং সেটা যে ফাঁকা বলি তাও মানুষ বুঝতে পেরেছে তাসিম নিউজ এজেন্সি জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট বলেছেন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন দমন করে সরকারগুলো কথিত পশ্চিমা সভ্যতার প্রকৃত চেহারা বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্রে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান ও ধরপাকড়ের ঘটনা তাদের জন্য আরেকটি কলঙ্ক বয়ে এনেছে যারা বাক স্বাধীনতা রক্ষা করার দাবি করে রাসি আরো বলেন পাশ্চাত্য যারা বাক স্বাধীনতার কথা বলে তারা নিজেদের আধিপত্য ধরে রাখার স্বার্থে এই স্বাধীনতার অপপ্রয়োগ করে তাদের আধিপত্য খর্ব করে এমন কোন কথা তারা মুখে উচ্চারণ করতে দেয় না কিন্তু এসব করে প্রতিবাদ আন্দোলনকে দমন করা যাবে না বলেও সতর্ক করেন ইরানের প্রেসিডেন্ট এদিকে ধরপাকড় সত্ত্বেও প্রতিবাদ অব্যাহত রেখেছেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা তারা বলছেন গাজে যুদ্ধবিরতি ও ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে হোয়াইট হাউস জানিয়েছে ক্যাম্পাসগুলো চলমান বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে তবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা ব্যর্থ হয়ে যাবার পর ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের সাসপেন্ড করছে রয়টার জানিয়েছে নিউ ইয়র্ক সিটি ক্যাম্পাসে যেসব তাবু টাঙানো হয়েছিল সেগুলো ভেঙে ফেলা নিয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে এরপরই মূলত ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সাসপেন্ড শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সভাপতি নেমাতে মিনোদ শফিক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন কর্মকর্তা নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন সময় সোমবার এই হামলার ঘটনা ঘটে মার্কিন পুলিশ জানিয়েছে বন্দুক হামলার ঘটনার পর সন্দেহভাজন একজন হামলাকারীর লাশ উদ্ধার করা হয়েছে সরলেটে মেকলেনবার্গ পুলিশ বিভাগের প্রধান জনি জেনিংস এক সংবাদ সম্মেলনে জানান বন্দুক হামলায় নিহত তিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্ক সদস্য বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই টাস্কফোর্স গঠন করা হয় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাফাই ইসরায়েলের সম্ভাব্য হামলার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন তিনি বলেছেন ইসরায়েল যদি রাফা শহরে আক্রমণ করে তাহলে ফিলিস্তিনি জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে রোববার সৌদি আরব আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকে আব্বাস এই মন্তব্য করেন তিনি জোর দিয়ে বলেন ইহতীবাদী শাসক গোষ্ঠী রাফা আক্রমণ করলে ফিলিস্তিনি জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে এজন্য তিনি রাফায় ইসরায়েলের হামলা এড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান এ সময় মাহমুদ আব্বাস পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন একটি ভয় রয়েছে যে ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনিদের পশ্চিম তীর থেকে জর্ডানে বাস্তুচ্যুত করবে এবং কোন পরিস্থিতিতেই আমরা ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমির বাইরে বাস্তুচ্যুতকে মেনে নেব না তিনি বলেন এমন একটি রাজনৈতিক সমাধান হতে হবে যা গাজা উপত্যকা এবং পশ্চিম তীরকে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত করবে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল-সিসি ও রাফায়েল ভয়াবহ পরিস্থিতিতে হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন সিসি গত 24 ঘণ্টায় গাজায় আরো কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে 35 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এর মধ্যে রাফায়েল একই পরিবারের নয় জন নিহত হয়েছেন বিপরীতে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে কারাকারে হত্যার পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোন সংশ্লিষ্টতা পায়নি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত ফেব্রুয়ারিতে আরেকটি কারাকারে হত্যাকাণ্ডের শিকার হন নাভালনি আলজাজির খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে যে নাভালনির হত্যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত কোন নির্দেশনা দেননি নাভালনির হত্যাকাণ্ডের প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জাতীয় গোয়েন্দা পরিচালকের অফিস এবং স্টেট ডিপার্টমেন্টের গোয়েন্দা ইউনিট সমর্থন করেছে প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার বিরোধী নেতা নাভালনিকে জেলে হত্যার সময় পুতিন সে সম্পর্কে জানতেন বা তাকে হত্যার নির্দেশনা দিয়েছেন এমন কোনো তথ্য খুঁজে পায়নি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী তবে ওই প্রতিবেদনে বলা হয়েছে নাভালনির হত্যার দায়ে পুতিন এড়াতে পারেন না কারণ জেলে থাকাকালীন নাভালনির অবস্থা ছিল শোচনীয় তাছাড়া দুই সালে নার্ভ এজেন্টের মাধ্যমে তাকে বিশ্ব প্রয়োগ করে হত্যার চেষ্টাও করা হয় এদিকে রাশিয়ার অব্যাহত হামলায় রণক্ষেত্র থেকে ইউক্রেনের সেনারা পিছু হতে বাধ্য হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে বেশ কয়েকটি এলাকার দখল নিয়েছে রুশ বাহিনী বিষয়টি অকপটে স্বীকার করেছেন ইউক্রেনীয় প্রধান জেনারেল অলেকজান্ডার সিডাসকে বিবিসি জানিয়েছে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রধান এসব কথা বলেছেন তিনি বলেন রাশিয়ার ক্রমাগত হামলায় রণক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে ফলে সেনারা পিছু হরতে বাধ্য হচ্ছে রাশিয়ার হামলার মুখে সাম্প্রতিক সময়ে পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে বিবিসি বলছে অস্ত্র সংকটে ভুগতে থাকা ইউক্রেন যুদ্ধক্ষেত্রে আরও দুর্বল হচ্ছে এই সুযোগ কাজে লাগিয়ে রাশিয়া একের পর এক গ্রামের দখল নিচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বিষয়টি স্বীকার করেছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সঙ্গে আলাপকালে তিনি বলেন পশ্চিমা অস্ত্র সরবরাহের ধীর গতির কারণে রাশিয়া সুযোগ নিচ্ছে তাই দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বানও জানান তিনি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক সময়ে দেশটির মুসলমানদের নিয়ে নানা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন কংগ্রেস ক্ষমতায় গেলে দেশের মানুষের সম্পদ মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি সঙ্গে মুসলিমদের অধিক সন্তানের প্রসঙ্গ তুলেছেন তিনি মোদীর বক্তব্য নিয়ে এবার ফুসে উঠলেন সর্বভারতীয় ই ইত্তেহাদুল মুসলিম দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদ উদ্দিন ওয়াইসে তিনি অভিযোগ করেছেন ধর্মের ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষের দেয়াল তৈরি করছেন নরেন্দ্র মোদী পাশাপাশি চ্যালেঞ্জের সুরে ওয়াইসি দাবি করেন দেশের জনসংখ্যা বৃদ্ধির নেপথ্যে মুসলিমদের অবদানের যেই ধারণা গড়ে তোলা হচ্ছে তা মিথ্যা এ নিয়ে মোদী সরকারই তথ্য উদ্ধৃত করে তিনি বলেন কেন আপনি এমন ভীতিপূর্ণ ধারণা তৈরি করছেন যে মুসলিমরা বেশি সন্তানের জন্ম দেয় মোদী সরকারেরই তথ্য বলছে জন্মের হার এবং জনসংখ্যার নিরিখে মুসলিমরা পিছিয়ে আছে মুসলিমরাই সবচেয়ে বেশি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে এদিকে খালিস্তান ইস্যুতে উত্তপ্ত হচ্ছে ভারত ও কানাডার সম্পর্ক খালিস্তানি নেতা সিং নেচারের খুনের ঘটনায় কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতকে অভিযুক্ত করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মাস আগের সেই ঘটনা নিয়ে নয়াদিল্লি অটোয়া কূটনৈতিক টানা পড়েন তৈরি হয়েছিল এবার কানাডার সেই ট্রুডোর সামনেই স্বাধীন ও সার্বভৌম খালিস্তান রাষ্ট্রের দাবিতে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে রয়টার্স বলছে ঘটনার জেরে সোমবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মোদী সরকার ভারতে কানাডার রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে গভীর উদ্বেগ এবং কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে খবরে বলা হয়েছে রোববার টরেন্টোতে খালসা দিবস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রুটো সেখানে তার বক্তৃতার সময়ে স্বাধীন খালিস্তানের দাবিতে স্লোগান দেওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এই ঘটনা ভারত কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে প্রথমবারের মতো স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার হয়ে আলোচনায় এসেছিলেন হামজা ইউসুফ তবে দায়িত্ব গ্রহণের মাত্র বছর খানেকের মাথায় পদত্যাগ করলেন তিনি বিবিসি জানিয়েছে সোমবার সংবাদ সম্মেলন করে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হামজা ইউসুফ এসএনপি ও স্কটিশ গ্রিনদের মধ্যে ক্ষমতাসীন জোটের অবসান ঘটার পরপরই তিনি এই সিদ্ধান্ত নিলেন বিরোধী দলগুলো দুটি অনাস্থা ভোট উত্থাপন করেছিল যেখানে ইউসুফের হেরে যাওয়ার আশঙ্কা ছিল বলে মনে করা হচ্ছিল স্কটিশ ন্যাশনাল পার্টির টিকিট নিয়ে দুই সালে প্রথমবারের মতো স্কটল্যান্ডের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন হামজা বছরখানেক পর তাকে ইউরোপ ও আন্তর্জাতিক বিষয়ক উন্নয়ন মন্ত্রী করা হয় চার বছর এই পদে দায়িত্ব পালন করেন তিনি এরপর হামজা ইউসুফ ধারাবাহিকভাবে পদোন্নতি পেতে থাকেন ষোলো সালে তিনি পরিবহন মন্ত্রীর দায়িত্ব পান এর দুই বছর পর আইন মন্ত্রী এবং দুই হাজার একুশ সালে স্বাস্থ্যমন্ত্রী হন দুই হাজার তেইশ সালে তৎকালীন ফার্স্ট মিনিস্টার নিকোলাস্টার্জেন পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এরপর জাতিগত সংখ্যালঘুদের মধ্য থেকে প্রথম ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হন হামজা ইউসুফ এছাড়া প্রথম মুসলিম হিসেবে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ কোন রাজনৈতিক দলের নেতা দেন পাকিস্তানি বংশোদ্ভূত সাঁয়ত্রিশ বছর বয়সী এই তরুণ রাজনীতিক আজ শেষ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ